হ্যালো স্টুডেন্টস আজকের ভিডিওটি ক্লাস টুয়েলভের জন্য ক্লাস টুয়েলভে ইউনিট টু ওমস্লো চ্যাপ্টারে কার্বন রেজিস্টার অ্যান্ড কালার কোড কার্বন রেজিস্টার অ্যান্ড কালার কোড এটা নিয়ে আজকের ভিডিওটি আচ্ছা বিভিন্ন ধরনের রোদ আমরা পড়েছি রোদ বা রেজিস্ট্যান্স তড়িৎ বা কারেন্ট যখনই কোথাও কোনো সার্কিটে ফ্লো করে সেখানে রেজিস্ট্যান্স দরকার হয় বা রেজিস্ট্যান্স তৈরি হয় যখন কোনো ইলেকট্রনিক কোনো যন্ত্র তৈরি করতে হয় তখনও আমাদের রেজিস্ট্যান্স দরকার হয় বিভিন্ন টাইপের রেজিস্ট্যান্স আছে ইলেকট্রনিক সার্কিটগুলোতে তোমরা এই এরকম রেজিস্ট্যান্স বা এরকম কোনো যন্ত্র দেখতে পারবে অনেকটা ক্যাপসুলের মতো এরকম থাকে তো এতে দুটো এন্ড থাকে এটা একটা এটা একটা এটাকে কার্বন রেজিস্টার বলা হয় এখানে কার্বনটা কোথায় আছে ভেতরে আছে এই যে জিনিসটা দেখতে পাচ্ছ এর ভেতরে আছে কার্বন গুঁড়ো আছে আর উপরে এরকম কালার করা আছে এরকম উপরে কালার করা আছে এখানে তিনটি কালার থাকে পরপর তিনটি কালার থাকে তারপর আইটি কালার থাকে ফোর্থ কালার এরকম তিনটি কালার কাছাকাছি থাকে আর একটা ফোর্থ কালারটা একটা দূরে থাকে তো এগুলোকে কালার কোড বলা হয় কালার দেখে আমরা রোধ কত হবে সেটা বুঝতে পারি আজকে ভিডিওতে আমরা এই কার্বন রেজিস্টার এবং কালার দেখে কিভাবে রোধ বোঝা যাবে সেটা সম্পর্কে বুঝবো এই রেজিস্ট্যান্স বা রোডটিকে যদি মাঝখানে ক্রস সেকশন করে দেখা যায় এই কার্বনের গুঁড়োগুলো এইভাবে দেওয়া থাকে ভেতরে ওটা হচ্ছে কার্বনের গুঁড়ো থাকে সেটাই রোধ হিসাবে কাজ করে আর বাইরে যেটা থাকে সেটা ইনসুলেটিং কাভার বলা হয় সেটা প্লাস্টিক অথবা চিনামাটি দিয়ে তৈরি হয় আর এই কালারগুলোকে কালার কোড বলা হয় ঠিক আছে তো এই রকম হচ্ছে কালার কোড করা থাকে আর এই রোদটাকে বা রেজিস্ট্যান্সটাকে বলা হয় কার্বন রেজিস্টার এবার আমরা দেখব এই যে কার্বন রেজিস্টার আছে সেটা কালার কোড বা কালার দেখে কিভাবে রেজিস্ট্যান্সের ভ্যালু আমরা ডিটারমিন করতে পারি আচ্ছা এবার কালার দেখে কিভাবে রেজিস্ট্যান্সের ভ্যালু ডিটারমিন করতে পারি সেটা বোঝার জন্য ওই রেজিস্ট্যান্সের উপরে কোনো রোধের মান লেখা থাকে না যে পঞ্চাশ হোম বা ষাট হোম এরকম লেখা থাকবে না শুধু ওরকম কালার করা থাকবে যে কালারটা দেখে আমরা বুঝতে পারব যে ওটা কত রোধ এবার এখন আমরা এটাই শিখবো যে কালার দেখে কিভাবে রোধকে নির্ণয় করা যায় আচ্ছা তার জন্য এই লাইনটা মনে রাখলে সুবিধা হবে বি বি রয় গ্রেট ব্রিটেন ভেরি গুড অ্যান্ড ওয়াইজ এই লাইনটাকে মেমোরাইজ করে নেবে তাহলে কালার কোড বুঝতে সুবিধা হবে নাহলে দশটা দশটা নাম্বার দশটা কালারের জন্য এটা মেমোরাইজ করাটা একটু মুশকিল বি বি রয় গ্রেট ব্রিটেন অ্যান্ড ভেরি গুড অ্যান্ড ওয়াইজ তো বি এই বিয়ের জন্য ব্ল্যাক এই বিয়ের জন্য ব্রাউন আর রেড ও অরেঞ্জ ওয়াই yellow, গ্রেটের জি থেকে গ্রিন ব্রেটের বি ব্লু ভেরির ভি ভায়োলেট গুড গ্রে হোয়াইট নাইন তাহলে জিরো ওয়ান টু থ্রি এই যে টোটাল দশটা ডিজিট দশটা কালারকে রিপ্রেজেন্ট করে এটা মনে রাখবে ওই লাইনটা মনে রাখলে বুঝতে সুবিধা হবে তিনটা বি বাকিগুলো তো কোনো অসুবিধা নেই বি আর জিতে একটু প্রবলেম হতে পারে তো তিনটা বি আছে বি বি আর ব্রিটেইন তো প্রথমটা ব্ল্যাক মারা ব্ল্যাক ব্রাউন অ্যান্ড থার্ডটা হচ্ছে ব্লু আর দুটো জি আছে একটা গ্রেড আর আর একটা গুড গ্রে দিয়ে গ্রিন আর গুড দিয়ে গ্রে ঠিক আছে তো এই দশটা ডিজিট জিরো ওয়ান টু থ্রির জন্য কোনটা কী কালার সেটা মেমোরাইজ রাখতে হবে একটু ওই কার্বন রেজিস্টার দেখালাম ওখানে চারটা কালার থাকে এরকম চারটা কালারের গোল গোল করা থাকে তো সাপোজ এই এক্সাম্পলটা হচ্ছে গ্রিন ভায়োলেট আর ইয়েলো সাপোজ এটা গ্রিন ভায়োলেট আর ইয়েলো আছে তো গ্রিনের জন্য ফাইভ এই কালার দেখে কীভাবে রেজিস্টেন্সকে লিখব গ্রিনের জন্য ফাইভ রেজিস্টেন্সের ভ্যালু লিখার সিস্টেম হচ্ছে ফাইভ ভায়োলেটের জন্য আছে সেভেন সেভেন পরপর দুটো লিখতে হবে ফিফটি সেভেন দুটো কালারের জন্য দুটো নাম্বার পরপর লিখলে যা ভ্যালু হবে সেটা ফিফটি সেভেন এবার থার্ড কালার দিয়ে কী করতে হবে থার্ড কালার হচ্ছে এখানে ইয়েলো ইয়েলোর জন্য আছে হচ্ছে চার ফোর সেটা টেন টু দি পাওয়ারে বসবে টেন টু দি পাওয়ার ফোর তাহলে তিনটে কালার ফাইভ সেভেন অ্যান্ড টেন টু দি পাওয়ার এর তিনটে কালার তিনটে জিনিসকে রিপ্রেজেন্ট করছে ফাইভ সেভেন অ্যান্ড ফোর তাহলে এর ভ্যালু কত হলো ফিফটি সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার ফোর দ্যাট ইজ ফিফটি সেভেন ফাইভ ল্যাক সেভেন্টি থাউজেন্ড হোম এটাকে ফাইভ সেভেন্টি কিলো ওহোমও লেখা যেতে পারে আচ্ছা এখানে ফোর্থ কালার একটা আছে ফোর্থ কালার দেখে কীভাবে রেজিস্ট্যান্স বোঝা যাবে ফোর্থ কালারটা কিন্তু এরোর বোঝায় এরোর কোনো রেজিস্ট্যান্স তৈরি করার সময় তার যা ভ্যালু থাকে যেমন এখানে ফিফ ফিফটি সেভেন টেন্টু দিপার ফোর ওহম এটা এক্সাক্ট ভ্যালু সবসময় নাও দেখাতে পারে কিছুদিন ইউজ করার পর এর এরোর হতে পারে তো এরোর এর ভ্যালুটা কত হবে সেটা ডিপেন্ড করে হচ্ছে ফোর্থ কালার ওখানে তিনটে জিনিস থাকতে পারে একটা গোল্ডেন কালার থাকতে পারে সিলভার কালার থাকতে পারে আর কোনো কালার নাও থাকতে পারে যদি গোল্ডেন কালার থাকে তাহলে বুঝতে হবে ফাইভ পার্সেন্ট এরোর আছে সিলভার কালার থাকলে টেন পার্সেন্ট এরোর আছে আর যদি কোনো কালারই না থাকে তাহলে টোয়েন্টি পার্সেন্ট এরোর আছে ক্লিয়ার এবার ফাইভ পার্সেন্ট এরোড কার ফাইভ পার্সেন্ট যা রেজিস্ট্যান্স তার যেমন এখানে ফিফটি সেভেন হ্যান্ড টেন দি পাওয়ার ফোর ওহোম এর ফাইভ পার্সেন্ট এরোর হতে পারে সেটা প্লাসও হতে পারে মাইনাস হতে পারে মানে এর থেকে এর ফাইভ পার্সেন্ট হিসেব করে সেটা প্লাস হতে পারে আবার মাইনাস হতে পারে তো এইভাবে রেজিস্টেন্সের ভ্যালু ডিটারমিন করা যায় এখন দেখব কোন রেজিস্টেন্সের ভ্যালু দেওয়া আছে এবার কালার কী কী হবে যেমন এখানে ফোর টু ডাবল জিরো হোম একটা রেজিস্টেন্স আছে সেটার কালার কী হবে এভাবে লিখতে হবে ফোর টু ইন্টু টেন টু দি পাওয়ার টু ওহোম তাহলে এখানে তিনটে ডিজিট ফোর টু অ্যান্ড টু ফোরের জন্য হচ্ছে ইয়েলো টুয়ের জন্য রেড অ্যান্ড এগেইন টু এর জন্য রেড তাহলে তিনটে রিং যে হবে সেই রিংগুলো কালার যদি এরকম থাকে মানে এই রেজিস্ট্যান্সের জন্য তিনটে কালার এরকম থাকতে হবে ইয়েলো রেড রেড আর এরোডটা আমি বলছি না এরোডটা যা এরোড হবে সেটা যে তৈরি করে মানে ম্যানুফ্যাকচারার সে বুঝতে পারবে তো কার্বন রেজিস্টার অ্যান্ড কালার কোডে এতটুকুই